গাইস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি এন্ড আজকে আমাদের চ্যালেঞ্জ হলো বেঙ্গলি থালি তো আমাদের এখানে আছে কি কি আছে বেগুন ভাজা লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে এটা কি বলে লাউ শাক আর এটা হলো বাটা মাছের ঝাল এটা হচ্ছে মিক্স ভেজ ডাল আর এটা কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি তো রোজ রোজ একটা জিনিস হয় যে আমি নাকি চিটিং করি আমি কম নি ও রোজ হেরে যায় তো ওকে হারানোর জন্য আমি আজকে আরেকজন কিনেছি তো চলো শেয়ার চলো তো এবার শুরু হচ্ছে তো কম্পিটিশন আজকে আজকে টাইম লিমিট নেই যে আগে শেষ করবে ঠিক আছে আজকে টাইমের কোনো লিমিট নেই হ্যাঁ ও আমার ভাই ওর নাম আনন্দ চলো এবার শুরু হোক আমি স্টার্ট বলবো তারপর ওকে ওকে 1 2 3 স্টার্ট শুরু হলো যুদ্ধ আমি এত কষ্ট করে রান্না করলাম রান্নাটা কেমন হয়েছে বলো কে বলবে যেটা লাল শাক করেছে চিংড়ি মাছ দিয়ে সেটা অসাধারণ হয়েছে মানে যেটা লাউ শাক করেছে সেটা খুব একটা ভালো হয়নি আচ্ছা একটু নারকেল দিলে ভালো হতো লাউ শাকে নারকেল ঠিক আর বাদ বাকি গুলো আমি একা একা খাবো আর তোমার কাছে দিয়ে দেবো ওকে আর আনন্দ কোনো কথা বলছে না আনন্দ করেও খাচ্ছে না মুখটা হাড়ি করে ওর হাসিটা খুব কিউট একবার দেখাবে ও নিশ্চয়ই আর ডাক্তার একবার দেখিয়ে দে তোর চিবিয়ে খাচ্ছে না ডাটা পড়েনি না কম্পিটিশন তো সমানে সমানে হবে না বেশি দাম তো হবে না বাটা মাছ আমি অনেক ফোন করেছিলাম মানে সঙ্গে যে হ্যালো
কাতলা মাছের ঝাল, দেখি কত ঝাল। সবই তুমি উল্টে দিচ্ছ, আমার থেকে সব বেশি এদিকে সব কম। আমি হেরে যাচ্ছি, আমি হেরে গেছি। পানিশমেন্ট বলতে থাকো তুমি।